কলকাতা থেকে পাচারের পথে মালদা থেকে প্রচুর সংখ্যক সোনা উদ্ধার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর। গুহারি থেকে সোনা এনে কলকাতায় পাচারের পরিকল্পনা ছিল পাচারকারীদের। আর এই ঘটনায় সোনা সহ আটক করা হয় তিন পাচারকারীকে। অজ্ঞাত কারণে দুজনকে ছেড়ে দেওয়া হলেও গ্রেফতার হন হাওড়ার এক যুবক। জানা গেছে, গোপন সূত্রে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের কর্মীরা খবর পান প্রচুর পরিমাণে সোনা ট্রেনে আসাম থেকে পাচার করা হচ্ছে কলকাতায়। সেই খবর পাওয়া মাত্রই সোনা উদ্ধার করতে তৎপর হয় কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর। জলপাইগুড়ি স্টেশনে সেই সোনা উদ্ধার করতে সমর্থ না হলেও ট্রেনের বিভিন্ন কামরায় তল্লাশি চালিয়ে মালদায় তিন ব্যক্তিকে আটক করা হয়। ধৃতদের তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে উদ্ধার হয় 20টি সোনার বিস্কুটের বাট। উদ্ধার হওয়া সোনার পরিমাণ 3 কেজি 320 গ্রাম, যার বর্তমান বাজার দর 1,71,87,640 টাকা। সেই সোনাগুলি বার্মা থেকে চোরাপথে এদেশে এনে কলকাতায় পাচারের পরিকল্পনা ছিল পাচারকারীদের। এই পাচারে তিনজনকে আটক করলেও দুজনকে অজ্ঞাত কারণে ছেড়ে দেওয়া হয় বলে বিশেষ সূত্রে খবর। যদিও কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের দাবি, সোনাগুলো শিলিগুড়ি সংলগ্ন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে একটি বাস থেকে উদ্ধার করা হয়েছে। ওই পাচারের ঘটনায় গ্রেফতার তিনজন নয়, গ্রেফতার হয়েছে অমিত শাহ নামে এক যুবক। যদিও ধৃত যুবকের দাবি, তিনি সোনা পাচারের ঘটনায় কোনোভাবেই জড়িত নন, তাকে ফাঁসিয়ে দিয়েছে প্রকৃত পাচারকারীরা। ধৃতকে এদিন তোলা হয়েছে শিলিগুড়ি মহকুমা আদালতে। ব্যুরো রিপোর্ট, শিলিগুড়ি।